Namaskar, aim out Abloge, Science as High Technology, YouTube Sen, Acenal, Red Joe Hover to say, give it a group Tabula Hover, Abnolkole, Agbohoi, Zigida Hover, Abnolke, John Otanta Dondari. Are you covered at Abnolkole, Opostavan Kora Agude, Abnolke, Acenal Nutunko, and the Senator, please subscribe Kurito, Aru, Bijotu at a like with Utkai to Guribo. জিবৰ প্ৰথম খবৰটো হৈছে এটা বৃহৎ ডাঙৰ খবৰ কিয়নো এই মুহূৰ্তত সৰ্বাধিক ডাঙৰ খবৰটো মুকলি হৈছে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী হত্যাৰ ভাবুকি এই মুহূৰ্তত কিয়নো আৰডিএক্সৰ 20 কেজি আৰডিএক্সৰ উৰুৱাই দিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক এই ভাবুকি হৈছে মেইলযোগে এনআই হাতত আৰু এই মুহূৰ্তৰ সৰ্বাধিক ডাঙৰ খবৰ কিয়নো প্ৰধানমন্ত্ৰী মোদীক হত্যাৰ ভাবুকি মেইলত লিখিছে 20টা লিস্পাৰ আৰু চেল আৰু লগতে 20 কেজি আৰডিএক্স হাজু বুলি কৈছে পুনৰ এই মুহূৰ্তত দেশৰ প্ৰধানত ৰাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা NIA মুম্বাই শাখাত তদন্ত চলাই আছে প্ৰধানমন্ত্ৰী মোদীক দিয়া ভাবুকিটো অদ্ভুত বুলি কোৱা হৈছে কিয়নো এই ইমেইলটোত কয় যে আত্মহত্যা কৰিব যাতে কোনোদিনে এই ঘটনাৰ ৰহস্য উদঘাটন নহয় এটা বহুতে ভয়াবহ খবৰ কিয়নো যিজনে মোদীক হত্যা কৰা ভাবুকি প্ৰদান কৰিছে তেওঁ কৈছে যে তেওঁ আত্মহত্যা কৰিব কিয়নো কাৰণ এই ৰহস্য যাতে কোনোদিন উদঘাটন নহয় সেইবাবে তেওঁ নিজেই আত্মহত্যা কৰিব বুলি কৈছে আৰু লগতে এই মেইলটোত লগতে কয় যে মোদীক হত্যা কৰিবলৈ 20টা শ্লিপাৰ চেল সাজু কৰা হৈছে আৰু লগতে তেওঁৰ সৈতে মুঠ 20 কিলোগ্ৰাম আৰু আৰডিএক্স মজুত আছে বুলি কৈছে আৰু ভাবুকি প্ৰধান কৰাজনে কয় যে আক্ৰমণৰ পৰিকল্পনা সম্পূৰ্ণ সাজু হৈছে তেওঁ বহু সন্ত্ৰাসবাদীৰ সৈতে সম্পৰ্ক আছে বুলি উল্লেখ কৰিছে ৰাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থাই চোৰাংচোৱাৰ আৰু নিৰাপত্তা সংস্থালৈ ভাবুকিপূৰ্ণ ইমেইলটো প্ৰেৰণ কৰিছে আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী হত্যাৰ ভাবুকি দিয়াৰ প্ৰদান কৰিছে এই মুহূৰ্তত মেইল আইডিৰ পুংখানুপুংখ তদন্ত আৰম্ভ কৰা হৈছে এই মুহূৰ্তত ৰাষ্ট্ৰীয় তদন্তকাৰী সংস্থা NIA আজি বাৰ পাছৰ খবৰটো কিয়নো এই মুহূৰ্তত আন এটা ভয়াবহ ঘটনা সংঘটিত হৈছে মুখ্যমন্ত্ৰী উপস্থিতিত মুখ্যমন্ত্ৰী কাৰ্যালয়ত এগৰাকী মহিলাই কেৰাচিন তেলধাৰী আত্মহত্যাৰ ঘটনা ঘটিবলৈ ধৰিছিল কিন্তু এই মুহূৰ্তত বিজেপি কাৰ্যালয়ত ভয়ানক আক্ৰমণৰ দৰে ঘটনা ভয়ংকৰ আত্মহত্যাৰ মহিলাৰ চৰম সিদ্ধান্ত লগতে কৈছে যে বিজেপিৰ কাৰ্যালয়ত যোগী আদিত্যনাথ থকাৰ সময়তে মহিলা শ্ৰম সিদ্ধান্ত কিয়নো লক্ষ্ণৌৰ বিজেপি কাৰ্যালয়ৰ সন্মুখত মহিলা শ্ৰম সিদ্ধান্ত বাছি লৈছে আৰু তাৰ পিছতে হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কিয়নো উপস্থিত আৰক্ষী তৎপৰতাৰ প্ৰাণ ৰক্ষা পৰিছে মহিলাগৰাকীৰ আৰু মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথৰ কাৰ্যালয়ৰ প্ৰৱেশৰ কৰাৰ সময়তে এই ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে যি ঘটনাই এতিয়া পুনৰ দেশ জোকাৰি গৈছে কিয়নো মুখ্যমন্ত্ৰী থকা অৱস্থাত এইদৰে চৰম সিদ্ধান্ত বাহি লৈছে মহিলাগৰাকীয়ে আৰু মহিলাগৰাকীৰ অভিযোগ আৰক্ষীয়ে অত্যাচাৰ চলাই আছে তেওঁৰ পুত্ৰৰ ওপৰত মহিলাগৰাকীয়ে শৰীৰত ঢালি লৈছিল কেৰাচিন তেল তাৰপিছতে হাহাকাৰ লাগে কিয়নো মুখ্যমন্ত্ৰী যি সময়ত যি জেগাত উপস্থিত আছিল সেই জেগাতে সেই সময়তে এই মহিলাগৰাকী হঠাৎ উপস্থিত হয় তাৰপিছতে নিজৰ গাত কেৰাচিন তেল ঢালি জুই লগাই দিয়ে তাৰপিছত হাহাকাৰ নিৰাপত্তাৰক্ষীৰ মাজত আজি বাৰ পাছৰ খবৰ কিয়নো ইতিমধ্যে মূল্যবৃদ্ধি সৰ্বসাধাৰণৰ মাধমাৰ সুধাইছে কিয়নো ইতিমধ্যে চৰকাৰে পুনৰ ইটোৰ পিছত সিটো মূল্যবৃদ্ধি পুনৰ মাধমাৰ সুধাইছে সাধাৰণ জনতাৰ ওপৰত আৰু এইবাৰ কঠোৰ সিদ্ধান্ত হাতত লৈছে আছুৰ ফালৰ পৰা হাতত তেলৰ বটল চিলিণ্ডাৰ মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে মহানগৰ ৰাজপথ এটি কপাইছে আছুৱে কিন্তু মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে মহানগৰ ৰাজপথ আছুৰ পৰিবাদ আছুৰ পৰিবাদ এই সমদলক বাধা আৰক্ষীৰ এই মুহূৰ্তত হৈছে হতাহতি কিয়নো ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া প্ৰতিবাদ কৰিবলৈ দেখা গৈছে হাতত তেলৰ বটল চিলিণ্ডাৰ আৰু পেট্ৰল পাম্পৰ ফটো লৈ সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ উত্তাল পৰিবাদ গুৱাহাটী মহানগৰ শ্বহীদ ন্যাসৰ সন্মুখত আৰু অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ পৰা পেট্ৰল পৰা ধৰি অন্য জীৱনদায়িনী ঔষধৰ পৰা চিলিণ্ডাৰলৈকে অত্যাধিক মূল্যৰ প্ৰতিবাদ গুৱাহাটী মহানগৰীৰ লগতে সমগ্ৰ ৰাজ্যজুৰি আছুৱে সাব্যস্ত কৰিছে এই মুহূৰ্তত প্ৰতিবাদ সাব্যস্ত কৰি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি দীপাংক কুমাৰ নাথে কয় যে সৰ্বসাধাৰণ ৰাইজে ওপৰত মূল্যবৃদ্ধিৰ অত্যাধিক বোজা জাপি দিছে এইখন চৰকাৰে আৰু লগতে কৈছে যে মূল্যবৃদ্ধি ৰোধ কৰিবৰ পৰ্যন্ত অব্যাহত থাকিব আছুৰ এই পৰিবাৰ আৰু এই কাৰ্যসূচী কেইবাদিন অনিৰ্দিষ্টকাললৈ এই পৰিবাদ ভয়ংকৰ পৰিবাদ সাব্যস্ত কৰিব যেতিয়ালৈকে মূল্যবৃদ্ধি কমাই নিদিয়ে আৰু লগতে সদৌ অসম ছাত্ৰখনৰ কাৰ্যালয় শ্বহীদ ন্যাসৰ পৰা উপায়ুক্তৰ কাৰ্যালয় আছুৱে উলিয়াই পৰিবাৰী সমদল কিন্তু আছুৰ পৰিবাৰী সমদলক বাধা দিছে আৰক্ষীয়ে আৰু এই কাৰ্যক তীব্ৰ আকাৰে গৰিহণা দিছে সদৌ অসম মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য ছাত্ৰ সন্থাৰ মুখ্য উপদেষ্টা আৰু ভট্টাচাৰ্যৰ মন্তব্য যে গণতান্ত্ৰিক শান্তিপূৰ্ণভাৱে কৰা আন্দোলনক চৰকাৰে বাধা প্ৰদান কৰিছে কিন্তু অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ পেট্ৰল ডিজেলৰ চিলিণ্ডাৰ জীৱনদায়িনী ঔষধৰ মূল্যবৃদ্ধি উত্তৰ কোনে দিব সকলোতে মূল্যবৃদ্ধি জুই আৰু দিল্লী দিছপুৰ আছে হৈ আজি বাৰ পাছৰটো খবৰ কিয়নো এপ্ৰিল মাহত এই বৃহৎ বন্ধ ঘোষণা কৰিছে এই মুহূৰ্তত চৰকাৰে এক বৃহৎ চৰকাৰী বন্ধ হিচাপে ঘোষণা কৰিছে আৰু এদিন দুদিন নহয় 15 দিন সম্পূৰ্ণৰূপে চৰকাৰী বন্ধ হিচাপে ঘোষণা থাকিব
আর সরকারি বন্ধ বলে কলে প্রথমতে ব্যাংকর বন্ধ কথা আহি পড়ে কিন্তু নতুন বিত্তীয় বর্ষ 2022 আর 23 আজি আরম্ভ করা হব 1 এপ্রিলের ইতিমধ্যে যাকালি করেছে আর সমগ্র দেশতে ব্যাংক সমূহ মাহত 15 দিনের বন্ধ থাকিব। এই নির্দেশত ব্যাংকবরে আজিরপর একরাহে 5 দিনের বন্ধ থাকিব, অর্থাৎ 1 এপ্রিলের ইতিমধ্যে 5 এপ্রিলল সম্পূর্ণ ব্যাংক বন্ধ। অবশ্যই বন্ধবর সকল ঠাইতে একে নহয়, কেন দরাসলতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে এপ্রিল 2022 ব্যাংক বন্ধ তালিকা প্রকাশ করেছে। আর এনে পরিস্থিতি এপ্রিলল বাকি থাকা কামর বাবে শাখালে যার আগতে আপনি ব্যাংক বন্ধ তালিকা পরীক্ষা করা ভাল, কেন তালিকার অনুসরি এপ্রিল মুঠ 15 দিনের ব্যাংক সমূহ বন্ধ থাকিব। এপ্রিল ফেব্রুয়ারিত ব্যাংক বন্ধ 4টা দেওবার থাকে আর ইয়ারে বহুতো বন্ধ সঘনাই হব। আর বি আইয়ের অফিসিয়াল ওয়েবসাইটত থাকা ব্যাংক বন্ধ তালিকা অনুসরি এই বন্ধর বোর বিভিন্ন রাজ্যত এই সকলবর বন্ধ সকল রাজ্যতে প্রযোজ্য হব। একে সময়তে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কর নির্দেশনা অনুসরি দেওবারের বাইরে দ্বিতীয় আর চতুর্থ শনিবার ব্যাংকর বন্ধ থাকিব। আজ এবার পাশের খবর, কিন্তু রাশিয়ার বৈদেশিক মন্ত্রী লাভার রবে সাক্ষাৎ করেছে এই মুহূর্তে পি এম মোদীক, 40 মিনিটের বৈঠকের পিছত পুতিনক বিশেষ বার্তা। এই মুহূর্তে একটা বৃহৎ ডর খবর, কেন আমেরিকালে আর ভয় নকরে ভারতে, আমেরিকাক কঠোরভাবে সমালোচনা করার পেছতো আমেরিকা সমালোচনা করার পাছতো এটা ভারতে রাশিয়ার সঙ্গে ডিল করেছে। আর রাশিয়ায় কৈছে যে ভারতে যিকোনো এটা যদি আমার লগত এতিয়া সম্বন্ধ রাখব বিচারে, যিকোনো বস্তু ক্রয় করি বিচারে, আমি সাজু আছো আলোচনার বাবে। আর আমেরিকাক পুনের রঙা চকুহে দেখুয়াছে এবার ভারতে, যে সময় আমেরিকায় এই মুহূর্তত ভারতক চীনের দরে ভাবুকি প্রদান করেছে যে ভারতক কোনো সহায় নকরিব আমেরিকায় যদি রাশিয়ার লগত ভারতে ইতিমধ্যে সম্বন্ধ রাখে। কিন্তু তার মাজতে ইউক্রেন আক্রমণক রাশিয়ার বিরুদ্ধে ভারতের উপস্থিতির উপর চিঠি লওয়ার আন্তঃরাষ্ট্রীয় চাপের মাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শুক্রবারে সন্ধ্যা রাশিয়ার বৈদেশিক মন্ত্রী সার্গে লাভরক সাক্ষাৎ করেছে। দুয়োরে মাজের বৈঠকক্ষণ আছিল প্রায় 40 মিনিটের। আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী যাওয়া দুসপ্তাহ ভারত ভ্রমণ করা ব্রিটেন, চীন আর অস্ট্রিয়া, গ্রিস আর মেক্সিকোকে ধরে ভ্রমণকারী দেশের মন্ত্রীসকল সাক্ষাৎ করা নাছিল। এনে পরিস্থিতি রাশিয়ার বৈদেশিক মন্ত্রীর সহ প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠকত অতি গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে। আর ইয়াত কেছে যে লাভারবে কৈছে যে তেওঁৰ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সহ হয়ে প্রধানমন্ত্রীর মোদীক একটা ব্যক্তিগত বার্তা দিব বিচাৰিছিল। রাশিয়ার বৈদেশিক মন্ত্রীয়ে ইতিমধ্যে সাংবাদিকসকলক এইদরে কৈছে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ইজনে সিজনক সহ নিয়মীয়া সম্পর্ক আছে আর মানে মূর কথোপকথন রাষ্ট্রপতিক অবগত করিম, আর যদরে প্রধানমন্ত্রী মোদীক সর্বশ্রেষ্ঠ সন্মান জনে আর মূর ব্যক্তিগতভাবে পাত্র প্রদান করার সুযোগ প্রশংসা করছো। প্রধানমন্ত্রী মোদীয় পুতিনের সঙ্গে 3বার কথা পাতিছে, তারপর জেলেস্কে 2বার ফোনত কথা পাতিছে। আর ইতিমধ্যে সংঘর্ষ আরম্ভ হওয়ারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 24 ফেব্রুয়ারি ইতিমধ্যে 2 মার্চ আর 7 মার্চত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনিক কথা পাতিছে। আর প্রধানমন্ত্রী মোদীয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেস্কির সঙ্গেও 2বার কথা পাতিছে। আর ইয়ার বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর সহ এই হওয়া আলোচনার পিছতে লাভার কয়ে কয় যে রাশিয়ায় ইয়ার মিত্র শক্তি আর অংশীদার সকলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যর প্রতিবন্ধকতা আঁতর করার উপায় বিচারি আছে। আর লাভারবে কৈছে যে ভারতের সঙ্গে বাণিজ্যর টাকা রুবেল পরিশোধ প্রণালী অতীত প্রবর্তন করা হয়েছে আর ইয়াক অধিক শক্তিশালী করব পাৰি।